যাদের স্বপ্ন নিজের বডিকে সুন্দর করে তোলার, যাদের স্বপ্ন নিজের বডিকে ফিট করে তোলার, যারা ভাবছেন কোন কোন স্কিল ডেভেলপ করলে আপনিও হয়ে উঠতে পারবেন ফিটনেস মডেল। নমস্কার, আমি শ্রদ্ধা। আজ বিউটি কথার এপিসোডে থাকবে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর। আজকে আমাদের গেস্ট মডেল দেবরাজ চৌধুরী। আজ আমাদের সঙ্গে যিনি গেস্ট আছেন তিনি মডেল দেবরাজ চৌধুরী। প্রথমে ওয়েলকাম টু বিউটি কথা। আজকে আমাদের যে বিষয়টা সেটা তো আপনি জানেনই, প্রথম যে প্রশ্নটা থেকেই যায় যে ফিটনেস মডেল হতে গেলে কি কি প্রাইমারি স্টেপ বেসিক ভাবে আমরা মেইনটেইন করতে পারি, আমাদের মেইনটেইন করা উচিত। সো নমস্কার, আমি দেবরাজ চৌধুরী, আমি ফিটনেস মডেল। সো আমি উত্তরটার বলতে চাই যে ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে আমাদের লাইফে। সো সে যদি ফ্যাশন মডেলও হয় বা ফিটনেস মডেলও হয়, খুব ইম্পর্টেন্ট। তো ফিটনেস মডেলিং করার জন্য যে স্টেপসগুলো ফলো করা উচিত আমার মতে, ফার্স্ট অফ অল ইজ দ্য হার্ডওয়ার্ক, তারপর আসছে ডেডিকেশন, তারপর আসছে সেলফ ইন্সপিরেশন। এই তিনটে জিনিস থাকা খুব দরকার, আর এর মধ্যে ইনভলভ হচ্ছে প্রাইমারি স্টেপস যেগুলো কিনা পড়ে। ফার্স্ট অফ অল নিজের ডায়েটটাকে মেনটেন করা খুব দরকার অ্যাজ আ ফিটনেস মডেল। আমি মনে করি আমি যখন নিজের জার্নিটা শুরু করি অ্যাজ আ ফিটনেস মডেল, আমি নিজের ডায়েটিং মেনটেন করেছিলাম পুরোপুরি ফ্রি হ্যান্ড হিসেবে। তো সেখানে আমি কোনো রকম বাইরের খাবার বা ইভেন জাঙ্ক ফুডস, ইভেন অয়েলি আইটেমস সব অ্যাভয়েড করতাম, ট্রাই করতাম যতটা ঘরের মধ্যে ঘরোয়া খাবার খাওয়া যায়, সেটা যদি ভালো হেলদি ফুড আইটেমস হয় তো আরও ভালো। তো যতটা ঘরোয়া খাবার খাওয়া যায় ততটা ন্যাচারাল রাখা যায় ততটাই ভালো। তার মধ্যে ইনভলভ হচ্ছে ওটস, তারপরে মুসলি, তারপরে ড্রাই ফ্রুটস, তারপর নর্মাল টাইমে ঘুমতে করে যদি আমরা ব্রাউন ব্রেডের সাথে দুটো হাফ বয়েল্ড এগস খেতে পারি, তার সাথে সাথে গ্রিন স্যালাড নিয়ে নিলাম, তো এরকম টাইপসে। ইভেন লাঞ্চের মধ্যে আমরা সবাই কী করি, বাঙালিরা শুধু ভাত খাই, কিন্তু আমি সাজেস্ট করব অল্প একটু ভাতের পরিমাণের সাথে 2-3 রুটি খাওয়া উচিত, তার সাথে সাথে একটু গ্রিন ভেজিটেবলস অ্যাডেড হবে আর একটু স্যালাড অ্যাডেড হবে। তো এটাতে কি আমাদের ভাতের প্রোটিনটাও একসাথে আসছে, রুটির প্রোটিনটাও একসাথে আসছে, তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। শুধু ভাত খেলে কখনো হয় না, তো দুটো জিনিস একসাথে মেনটেন করা খুব দরকার। ইভিনিং স্ন্যাক্স হিসেবে বয়েল চানা চাট খেতে পারেন আপনারা, আরও অনেক কিছু আছে ইভিনিং স্ন্যাক্স হিসেবে। তো পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে যে ফ্যাশন মডেল আর ফিটনেস মডেলের মধ্যে পার্থক্য কী, বা দুটোই কি এক? খুব একটা ইম্পর্ট্যান্ট ভাইটাল কোয়েশ্চেন আমাকে আস করেছেন। তো আমি এটা বলবো যে কিছুটা এক আবার কিছুটা একও না, কারণ কি ফ্যাশন মডেল ফিটনেস মডেল দুটো জনই হার্ডওয়ার্ক ডেডিকেশন বোধ লাগে। তো ফ্যাশন মডেলও আর ফিটনেস মডেল দুটোরই হার্ডওয়ার্ক লাগে, আর অনেকটা প্রায় সেম কিন্তু ডিফারেন্ট। ডিফারেন্ট ইন দ্য সেন্স এইটা কি ফ্যাশন মডেল আর ফিটনেসের অনেকটা বোঝে, কিন্তু ফিটনেস মডেলরা পুরোপুরি ফিটনেস ফ্রিক হয়, তারা পুরো জিনিসটা জানে কোথা থেকে ডেপটা শুরু হচ্ছে, এক্স্যাক্টলি যে কারণটা যেখান থেকে মেন শুরু হচ্ছে, যে কোথা থেকে মেন গ্রোথটা হচ্ছে, তো ওটা ওরা মেন বুঝতে পারে। সেটা এবার ফ্যাশন মডেলরাও বুঝতে পারে, কিন্তু তাদের ইভেন ফিটনেসটা আরও বেশি ইম্প্রুভ করা দরকার। কয়েকজন একটুনি যারা ফ্যাশন মডেলিং করে তাদের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, হাইট সব কিছু ভালো থাকে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তাদের টামি থাকে একটুখানি হলো, বা অতটা হয়তো পারমানেন্ট অ্যাপস থাকে না, বা বডি স্ট্রাকচারটা অতটাও লিন থাকে না, যেটা কিনা আমার থাকা দরকার অ্যাজ এ ফিটনেস মডেল। তো আমি সেটা মনে করি যে ফিটনেস মডেলের এটা একটা খুব ভালো ক্রাইটেরিয়া আছে কি তারা ফ্যাশন মডেলের জায়গাও ফিট হয়ে যায়, ভালো এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, হাইট, ফিজিক সব কিছুই ঠিকঠাক থাকে, বডি স্ট্রাকচারও ভালো থাকে, তো ওরা দুটো দিকে অ্যাজ আ খুব ভালো মডেল হিসেবে মেনটেন করতে পারে, অ্যাজ আ ফিটনেস মডেলও ভালো মেনটেন করতে পারে, অ্যাজ আ ফ্যাশন মডেলও ভালো মেনটেন করতে পারে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, এমন কিছু হামায় ডিফারেন্স না। ফ্যাশন মডেলরাও হার্ডওয়ার্কিং, ফিটনেস মডেলও হার্ডওয়ার্কিং, ফিটনেস মডেলরা হালকা একটুখানি বেশি এগিয়ে আমি বলবো, কেন কি ওদের জেনেটিক্স, ফিজিক্যাল, ফিজিক স্ট্রাকচার একটুখানি বেশি বেটার থাকে ফ্যাশন মডেলের থেকে, আর বাকি সব দিক দিয়ে বেটার থাকে। তো এটা হচ্ছে আমার। আপনি যেরকম বললেন যে ফ্যাশন মডেলদের অনেক টামি থাকে, তো আজকালকার দিনে তো প্লাস সাইজ মডেলরা একদম ফ্যাশনে ইন, তারা যদি চান যে তারাও ফিটনেস মডেল হবেন, তো তাদের পথটা কতটা কঠিন বা কতটা সহজ হবে? টু দ্য এক্সটেন্ট আমি বলবো কঠিন সহজ অতটা বলতে পারবো না, তবে এটুকু বলবো যে একটু ডিফিকাল্ট আছে, কেন কি ফিটনেসটা অতটা ইজি জিনিস না, কেন কি আজকাল অনেকে মনে করে যে জিমে গিয়ে শুধু ফিজিক হয় বা বডি হয়ে যায়, বা বডি বিল্ডিং করে ওয়েট তুলে হয়তো আমার বডি হয়ে যাবে, কিন্তু কখনই না। আমি যখন নিজের লাইফে জার্নি স্টার্ট করেছিলাম, তো অ্যাজ আ হোম ফিটনেস ক্যালেস্থেনিক স্টার্ট করেছিলাম পুরোপুরি ফ্রি হ্যান্ড, আমি কোনো লাইফে আজ অব্দি জিমে যাইনি। তো আমার নিজের অভিজ্ঞতা এটা যে আমি নিজের মানে আমি ওর জন্য প্রাউড ফিলও করি মাঝে, অনেকে আমাকে বলে, আমার অনেকেই মোটিভেটার্সরা আছে, তো বলে যে কী করে এত ভালো বাইসেপ বা এত ফিজিক স্ট্রাকচার হলো, তো সেটা সম্পূর্ণ হোম ফিটনেস ক্যালিস্থেনিক্সের মাধ্যমে। তো এমন কখনই পসিবল না যে জিমে গেলে একমাত্র হবে, নিজের স্বইচ্ছায় বা নিজের ট্যালেন্ট বা নিজের ইন্সপিরেশান থাকা দরকার। তো আমি এটাই মনে করি যে নিজের হার্ডওয়ার্কটা অনেকটা ম্যাটার করে,
জিম ছাড়াও আমরা ঘরে করতে পারি। অনেক রকম এক্সারসাইজ আছে যেটা কিনা জিম ছাড়াই করে ঘরে ভালো করে বডি বানানো যেতে পারে। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সুপারতে আমাদের ক্যালিসথেনিক্স সুপার প্রেফার করা যায়, সেটা আমাদের সব মানে পুরো হোল বডিতেই কাজে লাগবে আর কি। তো একটু ডিফিকাল্ট আছে কিন্তু ওরা পারবে করতে, এমন যে পারবে না, নিজেকে সেই জায়গাটাতে রাখতে হবে যে হার্ডওয়ার্ক দিতে হবে 24/7। যদি সারাদিন না ওর মনে করো কেউ যদি জব করছে, জবের সাথে ফ্যাশন মডেলিং করছে বা কোনো কিছু করছে, টাইম পাচ্ছে না ফিটনেস দাও, অ্যাটলিস্ট যদি 30 মিনিটসও টাইম দেয় বা 1 ঘন্টা টাইম দেয় বা নর্মালও যদি এক্সারসাইজ না করতে পারে, অ্যাটলিস্ট রানিং বা সুইমিং বা সাইক্লিং এই জিনিসগুলো যদি ফিজিক্যাল অ্যাক্টিভিগুলো মেনটেন করে, তাও অনেকটা ওদের ফিজিকটা লিন হবে আর অনেকটা ভালো হবে, আমি এটা তাই মনে করি। তো যেমন আপনি বলছিলেন যে ডায়েট চার্টে আপনি অনেকটা এক্সপ্লেনেশন দিলেন, ডায়েটের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন থাকছে মানে একেবারেই না? হ্যাঁ, ডায়েটের ক্ষেত্রে একবার রেস্ট্রিকশন থাকছে বলছে সুইট জিনিসটা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, মিষ্টি একদমই খাওয়া চলবে না, বাইরের জাঙ্ক ফুডস অয়েলি আইটেমস একদম খাওয়া চলবে না, রাইস যদি অ্যাডেড করে তো রাইস খাওয়া যেতে পারে কিন্তু ওটা মিনিমাম অ্যামাউন্ট, মানে কোনো কিছু ওভার এক্সেসিভ খাবে না, যা খাবে একটা মিনিমাম অ্যামাউন্টটা খাবে, কোনো কিছু ওভার এক্সেসিভ না। আর সম্পূর্ণ অ্যাভয়েড পুরোপুরি রেস্ট্রিক্টেড তো আমি বলবো সুইটসটা একদমই না, জাঙ্ক ফুডস বাইরে অয়েলি আইটেমস, সে আলু চপ হোক বা যে কোনো খাওয়া দাওয়া হোক বাইরের যে অয়েলি আইটেমস আমরা থাকি, চাউমিন এগ রোল মোগলাই সব বাদ দিয়ে বাকি এগুলোই রেস্ট্রিকশন আছে। এগুলো রেস্ট্রিকশন থাকলে মোটামুটি ঠিক থাকতে পারবে, মেনটেন করতে পারবে। এবার আমাদের জিও বাংলার দর্শকরা আপনার জন্য কিছু প্রশ্ন রেখেছেন, সেগুলো আমরা শুনে নেব। আমাদের প্রথমজন দর্শক কি বলছেন সেটা শুনব। আমার নাম অর্ক বোস, আমার প্রশ্নটা হলো যে মানে ফিটনেস মডেল হতে গেলে বেসিক্যালি কি কি মেনটেন করলে একজন ফিটনেস মডেল ভালোভাবে মানে এ হওয়া যায় আর কি? বিজি লাইফের মধ্যে আমি মনে করি সে যদি সারাদিন কোনো জব করছে বা অন্য কোনো কাজের মধ্যে ইনভলভমেন্ট আছে, সারাদিন টাইম পাচ্ছে না নিজেকে ফিটনেসে মানে ইনভলভমেন্ট দেওয়ার, তো অ্যাটলিস্ট 30 মিনিটস সারাদিনে মানে 24 ঘন্টায় 30 মিনিটস টু 1 ঘন্টাও যদি টাইম দিতে পারে নিজের ফিটনেস, এবার সেটা যদি এক্সারসাইজ নাও করে নর্মাল মানে এক্সারসাইজ বা ওয়ার্ম আপ করলো বা সাইক্লিং করলো বা সুইমিং করলো বা নর্মাল কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলো বা নর্মাল ওয়ার্ম আপ এক্সারসাইজই করলো, তো সেটা ওর জন্য শরীরের জন্য অনেকটা লাভ দেয়, সেটা তো অনেকটা ইম্প্রুভ হবে, কিছুটাও একটা ফিটনেস সেশনের মধ্যেও থাকছে যে বডিটাকে মুভ করাচ্ছে, এক জায়গাও স্টেডি নেই, যে মানে যেটাকে যে কুড়ে আমরা বাংলায় বলি যে পুড়ে হয়ে বসে আছে, সারাদিন কোনো কাজই করছে না কিন্তু ওদিকে কাজের মধ্যে সারাদিন বিজি আছে বা জব করে সে এত টায়ার্ড হচ্ছে আর জিম করার টাইম পাচ্ছে না বা কোনো কিছু, তো জিম করার দরকার নেই। আমি মনে করি ওই জব করে এসে আধ ঘন্টা বা 1 ঘন্টা সাইক্লিং করে নিক বা তারপরে সুইমিংয়ে চলে যাক বা অন্য জায়গায় নিজে একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিক বা ইউটিউব দেখে কিছু সাজেশন দেখ, নর্মাল ফ্রি হ্যান্ড টেকনিক ইউজ করুক, তো ওটাতেও অনেকটা লাভ দেয়। যদি জিম নাও করতে পারে, টায়ার্ড লাগে, গা হাত পা ব্যথা করে, তো দরকার নেই, নর্মাল ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুক, তো সেটাতে অনেকটা উপকার পাবে। আমাদের দ্বিতীয়জন দর্শক কি প্রশ্ন করেছেন সেটাও শুনবো। আমি মেঘা ঘোষ। এই যে ফিটনেস মডেলিং, এটা কোন বয়স থেকে স্টার্ট করা উচিত ট্রেনিংটা? আমার মতে যারা ছোটো বয়স থেকেই স্টার্ট করছে তাদের জন্য ঠিকই আছে, কিন্তু জেনারেলি ছোটো বয়স থেকে তো কেউ ভেবে ওঠে না যে আমি ফিটনেস মডেল হবো বা আমি মডেলিংয়ে ঢুকবো, অনেকে মডেলিং নলেজটা থাকেই না, জেনারেলি ক্লাস 5, 6, 7, 8 বা এরকম ক্লাস থেকে জেনারেলি এই জিনিসটা আস্তে আস্তে আসে, তো আমি এটা মনে করি সম্পূর্ণ যে সেটা তাদের ব্যক্তিগতভাবে বা ইন্ডিভিজুয়াল থিঙ্কিং, তো আমি মনে করবো যত তাড়াতাড়ি আসুক তত তাড়াতাড়ি ভালো, কেন কি ফিটনেস মডেলিং শুধু একটা টার্ম না, কেন কি ওটা শুধু মডেলিংয়ে মানে শুধু কাজে লাগে না, নর্মাল লাইফে অনেক কাজে লাগে, কেন কি মডেলিংয়ের সাথে যে ফিটনেসটা অ্যাডেড হচ্ছে, যে ফিটনেসটা কাজে লাগছে, ওটা নর্মাল বেসিক লাইফেও কাজে লাগছে, ওটা স্পোর্টসের দিকেও কাজে লাগতে পারে, অ্যাথলেটিক্সের দিকেও কাজে লাগতে পারে, যে কোনো দিকে কাজে লাগতে পারে, তো ওটা অনেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, ফিটনেস একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্রুচুয়াল ফ্যাক্ট হয়ে গেছে আমাদের লাইফে, তো এটাকে মেনটেন করে রাখা ধরে রাখা খুব দরকার, আমি তো তাই মনে করি। আর আজকালকার যারা ইয়ং জেনারেশন ইউ যারা আমাকে দেখছে বা শুনছেও, আমি এটাও একটা জিনিস নিয়ে ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে চাই যে আমি যখন লাইফে আস্তে আস্তে এগোই, আমি প্রথমে মডেলিং নিয়ে সব অতটাই কিছু জানতাম না, কিন্তু আমি নিজের ফার্স্ট জার্নিটা স্টার্ট করি অ্যাজ আ হোম ফিটনেস ক্যালিসথেনিক্স দিয়ে, তো সেখানে পুরোপুরি নিজেকে ট্রেন করি, কাঁচের বোতলে এবার পুশ আপস করি, তো নর্মাল ফ্রি হ্যান্ড টেকনিক্স ইউজ করি, তো সেখানে আমার একজন মোটিভেশনও ছিল, তো তারাকে সিনি এখন বলে ওটা খুব বড় লেভেলে একটা অ্যাক্টর, তো ইভেন মার্শাল আর্ট ওয়ার্ল্ডের মধ্যে টপ 10 মার্শাল আর্টিস্টের মধ্যে তার নাম হচ্ছে বিদ্যুৎ জামওয়াল, তো আমার মোটিভেশন 1 নম্বরে, তো আমি খুব তানাকে ওনাকে ফলো করি আর এই জিনিসগুলো আমি মনে করি যে নিজেকে ফিট রাখার জন্য এই জিনিসগুলো খুব দরকার। আপনারা তো আপনাদের সব প্রশ্নের উত্তর পেলেন, আর কি পেলেন? আর পেলেন সুস্থ থাকার জন্য, ফিট থাকার জন্য অসংখ্য কিছু টিপস। তাহলে এরকম বিউটি কথার এপিসোড দেখার জন্য আপনাদের কিন্তু চোখ রাখতে হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টায় শুধুমাত্র জিও বাংলার পর্দায়। নমস্কার।